দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে রয়েছেন প্রবীণ একজন ব্যক্তি, যে হচ্ছে সবাইকে মিষ্টি বিতরণ করে বেড়াচ্ছে হাতে মিষ্টি। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। কেন আজকে মিষ্টি বিতরণ করছেন, কেন আমাকে কি বলবেন? আমরা অনেকদিন পরে একটু শান্তি পেলাম। এই মিষ্টি শুধু একজন দুইজন না, লক্ষ কোটি মানুষ খাচ্ছে, লক্ষ কোটি মানুষ বিলাচ্ছে। আমাদের আমাদের বহুল আকাঙ্ক্ষিত দিন, আমরা প্রতিদিন এই ঘন্টার জন্য অপেক্ষা করছি, বহু বছর ধরে অপেক্ষা করছি। আমরা মানে আনবিয়ারেবল, আমাদের সন্তানদেরকে যেভাবে খুন করতেছে, আমরা এই যে গত এক মাস ধরে ঘুমাতে পারি না, আমরা প্রতিটি রাত কান্নায় আমরা বিভোর হয়েছিলাম, আমরা প্রতিক্ষণ অপেক্ষা করছিলাম সেই শুভক্ষণ আমাদের সামনে আসছে। এবং আমি নিজে পার্সোনালি রোজা রাখছি আজকে, যে আজকে যেন পতন হয়। এবং আজকে আমরা মানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রোজা রাখছে এবং দোয়া করছে, প্রতিনিয়ত দোয়া করছে যেন পতন হয়। এই এই জালিম, এই নব্য ফেরাউনের পতনের ফলে দেশের মানুষ আজকে যেভাবে উন্মত্ত, স্বাধীনতার সময় এরকম হয়েছে কিনা আমি জানি না, যে দেশ যখন স্বাধীন হলো দ্বিতীয় স্বাধীনতার সময় মানুষের আনন্দটা অনেক বেশি। থ্যাংক ইউ। বর্তমান এই বিজয়, এই বিজয় মুসলমানের বিজয়, এই বিজয় ইসলামের বিজয়, এই বিজয় ছাত্র সমাজের বিজয়, এই বিজয় ইসলামের বিজয়। আমরা একজন রিক্সা চালকের সাথে কথা বলবো। একাত্তরের স্বাধীনতা আমরা দেখি নাই, আজকের আজকের আজকে স্বাধীনতা দেখলাম। মানুষের মনে যে আনন্দ, এই আনন্দ বলে শেষ করা যাবে না। মানুষ আজকে মানুষের মনে যে ক্ষোভ, এই ক্ষোভ আজকে প্রকাশ করে রাস্তায় এসে আজ আনন্দ। আমরা রিক্সাওয়ালার আনন্দ, আমরা কথা বলছি একজন রিক্সা চালক। আজকে মনে হয় বাংলার আকাশ বাতাস মুক্ত হয়েছে, আমরা সবাই খুশি। আল্লাহর দ্বারে লাখ লাখ শুকরিয়া যে মহান আল্লাহ তা আমাদের এই জালিমের হাত থেকে রক্ষা করছে। বর্তমান বর্তমান প্রজন্মের কাছে চাওয়া যে যতটুকু ছিল এতটা আবার প্রজন্ম হিসেবে সফল কিনা, বর্তমান প্রজন্ম সফল কিনা? আসলে অবশ্যই সফল, অবশ্যই সফল, ইনশাআল্লাহ আমরা সফল। ছাত্র ভাইদের ধন্যবাদ, আর যারা এই আন্দোলনে যারা মারা গেছে আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমরা বিভিন্ন শ্রেণী মানুষের সাথে কথা বলছি এবং আমাদের দেশে স্বৈরাচার সরকারের পতন হয়েছে, আমরা স্বৈরাচার থেকে আমরা মুক্ত হয়েছি, এজন্য আমরা অনেক খুশি ভাই। আমরা আমরা কথা বলছি বিভিন্ন শ্রেণী পেশা ছাত্র, বিভিন্ন যে কোনো পেশা মানুষের সাথে, এবং তাদের যে মতামত সেই মতামত আমরা জানার চেষ্টা করেছি। তারা বলছেন যে ভারত মুক্ত একটা বাংলাদেশ, স্বাধীন একটা বাংলাদেশ। শুধু ভারত মুক্ত না বলছেন, অনেকে মিষ্টি বিতরণ করছেন এই এই আনন্দে। তাদের একটাই একটাই চাওয়া ছিল, বাংলাদেশ সরকার পদত্যাগ, সেই পদত্যাগ থেকে এখন যে শেখ হাসিনা পলানো শব্দটা, আপনি কি জানেন শেখ হাসিনা রাস্তা ছেড়েছে? আপনার এই বিষয়ে মতামত কি বর্তমান প্রজন্ম হিসাবে? আচ্ছা, এটা স্বাভাবিক না, ওর তো ওর তো ওটা পালানোরই কথা, বাংলাদেশে আর আসতে পারবে না। ওর তো সৌর শক্তি নাই, ও তো জানে ও অলরেডি হেরে গেছে, ও তো পালাবে, ও তো পালাবে, ও তো অলরেডি হেরে গেছে, ও তো জানে ও হেরে গেছে, ও পারবে না যে ছাত্রছাত্রীদের সাথে পারবে। দর্শক, আমরা কথা বলছি একজন ছাত্রীর সাথে এবং তার প্রতিক্রিয়া আমরা শুনিয়েছি আপনাদেরকে। এবং মানুষ এরা যে সফল সেটাই বারবার দাবি করে আসতেছেন চারিদিকে। এদের এদের সাথে কথা বলছি, কিছু মানুষের সাথে, তারা বলছেন যে আমরা যাচ্ছি, আমরা গণভবনের দিকে যাচ্ছি, গণভবনকে দখল করব। এবং হচ্ছে এই যে গণতান্ত্রিক একটি বিজয়, অনেকেই নিষ্ঠার বিতরণ করেছে, আমরাও ফুটেজ দেখিয়েছি আপনাদেরকে কীভাবে মানুষ এতটাই এতটাই এগ্রেসিভ হওয়ার পরে একটা সরকারকে পতদেন করানোর পরে যে মিষ্টি বিতরণ করা হয়। আমার এরকম কোনো নজির আদৌ কোনো রাষ্ট্রে হয়েছে কি না আমার জানা নেই, কিন্তু বাংলাদেশে যে এটা হয়েছে এবং সাধারণ জনগণ যে এটা পেরেছে, এই জন্যই আজকের এই যে গণমিছিল, তার ফলাফল হিসাবে হাজার হাজার শ্রমিক চাকরিজীবী, কেউ এখন ডিভাইডেড করার কোনো সুযোগ নেই। চারিদিকে শুধু একটাই শব্দ, পালিয়েছে, পলাইছে শেখ হাসিনা, পলাইছে রাষ্ট্রবিরোধী, পলাইছে, এই শব্দে মুখরিত চারিপাশের রাস্তাগুলো। শাহজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা।